ওই দিন মামামের জন্য একটা প্যান কিনেছিলাম, সেটা হয়ে গেছে ছোট। এই ফুল গাছটা খুব পছন্দ হয়েছে, লণ্ঠন জবা নাম এটার। এগুলো কত করে গো? তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আর একটা সপ্তাহ শুরু, মানে আজকে মানডে, নর্মাল ওয়ার্কিং ডে, কিন্তু আজকে আমার দিনটা একটু অন্যরকমভাবেই শুরু হচ্ছে। আমি আছি আমার বাড়িতে, তাই একটু ল্যাদ খেয়ে নটার সময় উঠেছি, এখন 9:15, 9টার সময় উঠেছি। আর এবার খাওয়া হচ্ছে চা খাবো, ব্রেকফাস্ট করবো, তারপর অফিসের কাজ নিয়ে বসবো। আজকে অফিস যাব, ওয়ার্ক ফ্রম হোম করছি না, কিন্তু সেকেন্ড হাফে অফিসটা যাব। তো তাই জন্য একটু প্রথম সকালটা একটু আস্তে আস্তে স্লোলি স্টার্ট হচ্ছে, কিন্তু আজকে আবার আকাশের মুখ ভার, যথারীতি কালকের মতনই মেঘলা মেঘলা করে আছে, ওয়েদারটাও খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছে মানডে। তাও দিনটা বেশ, মানে ওয়েদারটার জন্য আর কি মুডটা ভালো হয়ে যাচ্ছে। এই এখন জাস্ট বেরোলাম, 10:30 মতন বাজছে। আজকে একটা ছোট্ট ব্যাংকের কাজ আছে, এখানে থাকলে এটাই একটা সুবিধা হয়, মায়ের একটু সুবিধাটা হয়, কারণ মা আর আমার দুজনের কাজটা ব্যাংকের, যে কোনো একজন গেলেই হয়, তাই আমি এখানে আছি যখন, তাই জন্য আমি বেরিয়ে পড়েছি। এই যাব কাছেই, পরের স্টপেজেই। এই রে বৃষ্টি আসছে মনে হচ্ছে। ব্যাংকের কাজটা করে, বেশি কাজ নেই, ছোট্ট ছোট্ট একটু কাজ ওটা করিয়ে চলে আসবো, তারপরে এসে একদম অফিস নিয়ে বসবো। যাওয়ার পথে ডাব পেয়ে গেলাম, তো জন্য ডাব নিয়ে নিচ্ছি। আর নিচটা না কেটে দাও, বেসটা যাতে একটু দাঁড় করিয়ে কাটা যায় বাড়িতে, নাহলে খুব অসুবিধা। ফোন পে হয় তো? ডাব নেওয়া হয়ে গেছে, বাড়ি ফিরছি। তবে আমার একটা লাইফ লাইন থেকে ওষুধ কেনার ছিল, সেটা নিয়ে আসতে ভুলে গেছি, তো ওটা আবার ট্যাবকে পাঠাবো একবার দেখি। আজকে সোমবার, যেহেতু মহাদেবের পুজো আছে আমার, তো এই গঙ্গার জল নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু সিদ্ধি দিচ্ছি, তারপরে একটু চন্দন দেব। আর একটু চন্দন আমি গুলে আগে ঠিক করব। তো সোমবারের আমার পুজো ডান, এই ঠাকুরকে সাজিয়েছি, মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, এই বেরোচ্ছি অফিসের জন্য। আর সেকেন্ড হাফে অফিস যাচ্ছি, আর যাওয়ার পথে দু তিনটে কাজ আছে। সবার আগে যাব হচ্ছে হাতিবাগান, ওই দিন মামামের জন্য একটা প্যান কিনেছিলাম, সেটা হয়ে গেছে ছোট, সেটা আজকে পাল্টানো হবে। তারপর যাব হচ্ছে সল্ট লেকে, একটা নার্সারি আছে যেখান থেকে আমরা ওই গাছপালা কিনি আর কি, সেইখানে যাব। ওখান থেকে একটা ফুল গাছ নেওয়ার আছে, ওটা নেব। আর আমাদের ব্রোকেন হার্টটা একটু গন্ডগোল হচ্ছে, মানে ব্রোকেন হার্ট যে একটা গাছ কেনা হয়েছিল, ওটার পাতাগুলো কেমন একটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, ওটা কেন হচ্ছে একবার জিজ্ঞাসা করব। সবার আগে গাড়ির তেল ভরাতে হবে, ভরিয়ে তারপর হাতিবাগান, ওখান থেকে সল্ট লেক, তারপর অফিস, তারপর বাড়ি। সুবর্ণা গেছে ওটা চেঞ্জ করতে, আমি আর গাড়ি থেকে নামিনি, এখানে পার্কিংই পেলাম না, হাতিবাগানেই দুপুরবেলা পার্কিং পাওয়া যাচ্ছে না, তার একমাত্র কারণ হচ্ছে পয়লা বৈশাখ। আর ওরাও বলেছিল পিক আওয়ারে আসবেন না পাল্টানোর জন্য, যদি কিছু পাল্টাতে লাগে একটু অফ টাইমে আসবেন, তাই এই দুপুর করে এলাম। এই যে পাল্টে চলেও এসছে, হ্যাঁ ওরা তো বলেই ছিল, ওরা তো বলেই ছিল যে পিক আওয়ারে না আসতে। এই নার্সারিটা জাস্ট পৌঁছালাম, এবার ভেতরে যাব, গিয়ে দেখবো। একটা বেল ফুল নেওয়ার ইচ্ছা আছে, আর একটা হচ্ছে পুরোনো গাছগুলো যেগুলো আছে ওগুলোর কিছু মেডিসিন নেব ওখান থেকে। এই ব্রোকেন হার্টটাতে দেওয়ার জন্য বা অন্যান্য পাতাতে দেওয়ার জন্য এই সাফ একটা স্প্রে দিয়েছে, আর তার জন্য আমাদের এই বোতলটাও নেই, এটাও নিয়ে নিলাম। আমরা অ্যাকচুয়ালি ওই বেশি রোদে রেখে ফেলেছি বলে বলছে লাল হয়ে গেছে, একটু মানে হালকা রোদে বা বারান্দায় রাখতে বলছে। যাই হোক, এবার আমরা দেখবো হচ্ছে বেল ফুল, একটা এনেছে একটা বেল ফুল গাছ। ঠিক আছে তাহলে প্লাস্টিক।
এই ফুল গাছটা খুব পছন্দ হয়েছে, লন্ঠন জবা নাম এটার। এগুলো কত করে গো তো? এগুলো একশো। এটা কি বড় ছোট টবে ধরবে না বড় টবে? এই এই বড় টবে, এই সাইজেরই, এই সাইজেরই টব। আপাতত দুটো ফুল গাছ নিচ্ছি, একটা ওই লন্ঠন জবা আর একটা হচ্ছে ওই বেল ফুল গাছটা, দুটোই বড় টবে নিচ্ছি। বড় টবে এই ফুল একটু বেশ ভালো হয়, আমি জবা গাছটাতেও দেখেছি। আগে আমাদের জবা গাছটা ছোট একটা টবে ছিল, ফুল হচ্ছিল না, মালি এসে বড় টবে করে দিল, তারপর থেকে ফুল ভালো হচ্ছে। যদিও এটা হয়তো পুরো ভুল কনসেপ্ট হতে পারে, কিন্তু যেহেতু মানে ওইটা হয়েছে তো আমাদের সাথে, তাই আর মনে হচ্ছে যে বড় টবটাই নিয়ে নিই। এই ওষুধটা নেওয়া হচ্ছে, এটা হচ্ছে জবা গাছে পোকার জন্য। এই আমাদের লন্ঠন জবার গাছটা রেডি করে দিচ্ছে, এই টবটা নেওয়া হবে। কি সুন্দর দেখতে না ফুলটা, নিচের দিকেই নেমে থাকবে না? এই আপাতত আজকে যাচ্ছে দুটো গাছ, একটা বেল ফুল আর একটা এই লন্ঠন জবা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা ফুল গাছ কিনতে এসে দুটো ফুল গাছ কিনে ফেলেছি আমরা। নর্মালি আমাদের তাই হয়, আমাদের শিডিউলের থেকে আমরা একটু অন্যরকমই কাজ করি, বাট ওই লন্ঠন জবাটা সুন্দর দেখতে, তাই ওটাকে না। আর বাকি ওষুধ টষুধ যা নেওয়ার ছিল ওগুলো নেওয়া হয়ে গেছে, এবার স্টেট অফিস। ওই পপকর্নের দোকানটা থেকে পপকর্ন কিনবো, কারণ ট্যাপ খেতে চেয়েছে। এটা চিজ মশালা পপকর্ন দাও। অফিস থেকে জাস্ট বেরোলাম, পপকর্ন কেনা হয়ে গেছে, এবার বাড়িতে উঠবো। এই জাস্ট ফিরলাম অফিস থেকে, এসে এসেই আগে গাছগুলোকে ছাদে রাখলাম, মাটিগুলো তো একদম শুকনো ছিল, ওগুলোকে জল দিলাম, আর এই জবা গাছটাকে আলাপ করে দিলাম নতুন দুজোড় গাছের সাথে, ওরা হাই হ্যালো করে নিল নিজেদের মধ্যে। এখন সবার আগে একটু চা বানাবো, চা খাবো, হাতে আমার কাছে ঠিক 10 মিনিট সময়, চাটা তার মধ্যে কমপ্লিট করে চাটা নিয়ে বসবো, ততক্ষণে আবার লগ ইন টগ ইন করে রাখবো। 7:30 থেকে একটা কল আছে, 7:30 থেকে আবার KKR-এর খেলা, আশা করি আজও বল উড়ে উড়ে যাবে। আর ব্যাগ খুলে দেখি মা আবার ওই কর্ন দিয়ে, বয়েল কর্ন দিয়ে একটা চাট পদ বানিয়ে দিয়েছে, সেটা এখন সন্ধ্যাবেলা খাবো। মানে মায়েরা অলওয়েজ কি ওয়ান স্টেপ আহেড, মানে ভেবেই রেখেছে সন্ধ্যাবেলা গিয়ে কী খাবো, তাই আবার বানিয়েও দিয়েছে, যাই হোক সেটা খাবো একটু পর। আপাতত চাটা খাই আর একটু আরামসে খেলাটা চালিয়ে মিউট করে কলটা নেব। খাচ্ছি আপাতত এই কর্ন চাটটা। আর কেকারে খেলা চলছে, আমি ঠিকই জিজ্ঞেস করেছিলাম আজকেও বল উড়ে উড়ে যাবে, কিন্তু আজকে মাঠের বাইরে বলটা বেরোচ্ছে না, হাতে পড়ছে, আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, পার্ট অফ দ্য গেম, পরের ম্যাচ আরও ভালো করে হবে, একটা ম্যাচ হারতেই পারে, যদিও এখনও হারেনি। আর একটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে কালকে আমরা যে মেলায় গেছিলাম, ওখানে ওই যে এই দোকানটা থেকে হজমি কেনা হলো, ওখান থেকে একটা মার্শমেলোর প্যাকেটও কেনা হয়েছিল, এবং আমরা তাড়াহুড়ো করে ওটা ওখানে ফেলেই চলে এসেছিলাম। তো যথারীতি আমি তো শিওর ছিলাম যে এক জিনিসটা গেল, কিন্তু আজকে দিদি অফিস থেকে ফেরার সময় ওই লোকটার কাছে গেছিলো, এবং সারপ্রাইজিংলি উনি বলেছেন হ্যাঁ কালকে ওরা ফেলে এসছে। মানে এইটুকু বলার সাথে সাথেই যে একজন এসেছিল কিনতে এবং বলেছে হ্যাঁ ওরা ফেলে গেছে, প্রচণ্ড ভিড় ছিল মেলায় রোববার বলে, বলে আমি ডেকেও ছিলাম কিন্তু আমি আর এগিয়ে যেতে পারিনি, দোকানটা ছেড়ে নিয়ে যান বলে প্যাকেটটা দিয়েও দিয়েছে। আমি সত্যি এক্সপেক্ট করিনি যে এই মানে এমন লোক খুবই কম পাওয়া যায় তো এখন, এবং এরম লোকেরা থাকুক, তাতে আমাদের ভালো, সমাজের ভালো, এবং আমরাও যাতে এরকম হতে পারি। মানে আমি এক্সপেক্ট করিনি ওটা পাওয়া যাবে, কিন্তু রিয়েলি ভেরি থ্যাংক ইউ। এই জাস্ট এডিট ছেড়ে উঠলাম, খুব ঘুম পেয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্টে জানিও কেমন লাগছে আমাদের ব্লগস, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।